সময় অনলাইনের ঘরে বসে কেনা বেচা করা যায় যখন তখন। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ, সহজেই অর্ডার করুন আপনার যা দরকার, সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। বুড়া বয়সে সবাই মেকআপ করতে পারে, কিন্তু এরকম বাচ্চা কথা কচ্ছে কেন? আমরা ভিডিও করতেছি না, যাবো আপনাদের মাঝে। আবারও দেখেন এই বাচ্চা, বিরল বাচ্চা। আঙ্কেল মেকআপ করো, হ্যাঁ করো করো করো। ও দেখেন দেখেন, আপনারা দেখেন, দেখছেন মেকআপের কে করে এগুলো? এইগুলো আপনারা অবশ্যই শেয়ার করতে থাকেন, শেয়ার করে ভাইরাল করে ফেলেন এই বাচ্চাকে। আম্মু মুখে না, মুখে না, ব্রাশ না বাবা, এ গালে 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 গালে। আঙ্কেলের দাও, দেখছেন কত মজা আঙ্কেল? উমাদ 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 আদর আদর, কত মজা দেখেছেন আপনারা? আবার আবার আবার, ওর একটু মেকআপ করো, চায় না কি মেকআপ করো, সব বুঝে। কেমন লাগছে আপনাদের ভিডিও আপনারা বলতে থাকবেন, কমেন্ট করে থাকবেন, আমার ভাতিজির জন্য দোয়া করবেন। ভিক্টরি তো ভিক্টরি ভিক্টরি ভিক্টরি। বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো, রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই। নানান রঙের খেলা খেলো, রঙ্গিল
রঙ্গিলা বারুই রে বারুই নানান রঙের খেলা খেলো। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, তোমায় বাসি ভালো। রঙ্গিলা বারুই রে রঙ্গিলা বারুই রে বারুই নানান রঙের খেলা খেলো। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, তোমায় বাসি ভালো। রঙ্গিলা বারুই রে বারুই নানান রঙের খেলা খেলো, নানান রঙের খেলা খেলো, নানান রঙের খেলা খেলো। ভাই আইডিয়া তো লেট করলেন। আইলাম বেটা, আড্ডা তোর চাকরি না, নয়টায় ঢুকতে হইব, পাঁচটায় বাইর হইব। আপনার লয়ে কথা কয়ে ভাই পারেন না। আবার লয়ে এসেছিস, কম্পিটিশনে আইসি নাই। থাক, শেষ করলি, শেষ কর, থামলি কে, শেষ কর তুই। হ্যাঁ ভাই, একটা ধরে দেখালি কি রে বাজান। খালি আড্ডা মারলে চলবো, খাওয়ান লাগবো না, দুপুর হয়েছে, চল খায়া তারপরে আবার আড্ডা মারিস। তোর মা আবার খাওন হাতে লে বইসা রইছে, চল আইলাম একটু আগে। আচ্ছা তোর থাক তাহলে, আমি আমনে যাব, চলো যাই। ঠিক আছে, তাড়াতাড়ি আইল। হ্যাঁ আমনে, আপনার সারা ভালো লাগে ভাই। শাবানা কিন্তু সারাদিন শুধু খোপা বান্ধে নাই। আমার ছেলেটা যে সারাদিন না খায় আছে সেদিকে আপনার খেয়াল আছে? কি বললে আমায়? আমি সন্তানের দিকে লক্ষ্য রাখি না। ওকে তুমি কি জানো না, আমি মা, একজন মায়ে বুঝে তার সন্তানের যন্ত্রণা কি। আর তুমি বললে আমি সন্তানের দিকে খেয়াল রাখি না, তুমি বলতে পারলে। এটা কোন ছবির ডায়লগ? এইটা হইল গিয়া ওই সিনেমার ডায়লগ, ওই যে চৌধুরী বাড়ির মেয়ে এখন এই পরিবারের বধু। তোমার বাপ চৌধুরী সাহেব আমার বিয়াই না? বুয়া চৌধুরী আপনি বলেন। এই কান্দন থামাও তো, যাও খাও নিয়ে আসো। মায়াটা এইভাবে কথা বলো না তো, কান্দন বন্ধ করো, যাও খাওন দাওন দাও। এই শুনো শুনো শুনো, মায়াটা এইভাবে বললো না তো, পরে মায়া না, বৌমা বৌমা যাও খাওন দাওন আসো, যাও যাও যাও। ফাত কান্দনি একটা বনি এসি করতে গেছে। আনা বেগম, আমার ছোটটা কোথায়? কই আবার? হুম হুম, ঠিক আছে খাওন রেডি করো, আমি নিয়ে আসতেছি। আর মুইও তো একটা কন্টেন্ট কি দোষ, আমার চেহারাটা দেখ, আমি দেখতে চাইনিসের মতো না। আমার বাড়ি হইলো রংপুর, রংপুরের ভাষা দিয়া এটা যদি চাইনিজ কুম্ফু করি কন্টেন্ট হি। রংপুরের ভাষাতে চাইনিজ কন্টেন্ট, চায়না মাল ঠিকই বেশি দিই। তাই সামনে দরজা ক্লোজ। একটা দুর্দান্ত কবিতা লিখছি, কবিতাটা গা, আমি ভিডিও করি। তোর নিজের লাগে কবিতা আমি গামো কেমনে? কবিতা গাওয়ানো জিনিস তো কথাই হয় না। এই আমরা যে কথা বেরিয়ে তো ভিডিও করলে হয়ে যাবে বেটা। তুই শালা এই জন্যই ক্যামেরাম্যান, সারা জীবন ক্যামেরাম্যানে থাকুক। কি কবিতার নাম কি? বিষণ্ণতায় কর্তব্য বিমূঢ়। কর্তব্য বিমূঢ় বুঝলাম, আগে কি কবিতাটা কর। বিষণ্ণতায় কর্তব্য বিমূঢ়। কি কি বাহ, চমৎকার, অপূর্ব এই দুরহ রাগ সঙ্গীত, একে আয়ত্ত করা সহজ নয়।
চমৎকার, আপনার কণ্ঠ খুব মিষ্টি। এগুলো কি আব্বা, তোমার কি নতুন কোনো ডায়লগ নাই? এই একুশ সাল আসে যদি তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডায়লগ দাও না, ওলাগুলো কমাই যাবো। দু একটা বাচ্চা যদি থাকে, এরাই তোমার নিয়ে ট্রল মিম সব করবো, ওরা ফেসবুক ইউটিউব ভরায় ফেলবো। তুমি নিতে পারবা না, তোমার দেখলে রাস্তাঘাটে প্রবলেম করবে, এই উত্তম, কেউ করবে মধ্যম, এই উত্তম, এই মধ্যম। এই মজা নিতে নিতে না তুমি করবে স্ট্রোক। তখন যে আতর গোলাপ চন্দন মারো বাবার গায়ে, খাইতে হইব, খাওয়ার সময় হয়েছে তো, কি এমন খাওয়াই লাইতো তো, ওই ত্যাগ কর, খাইতে চলো। চাইলাম তোয়াল্লা গোসল করবো আর তুমি ওড়না এনে দিলা। তোয়াল্লা তো ধুয়ে দিছি, থাদে নারা, আর আনতে অনেক সময় লাগবে, আপনি অনেক রাগ করবেন তাই ওড়নাটা দিলাম। হ্যাঁ, মন খুব খুশ হয়েছে তোমার এই বিবেক দেখে। যাও, আমি ওয়েট করতেছি, তোয়াল্লা নিয়ে আসো। বোমা, আব্বা, এই মুহূর্তে আমি আপনার কোনো খেদমত করতে পারতেছি না, তার জন্য ভীষণ সরি, মানে দুঃখিত। কেন বৌমা, তুমি এই মুহূর্তে কি এমন জরুরি কাজে ব্যস্ত? ঠিক এই মুহূর্তে আমি আমার জান্নাত পাওয়ার কাজে ব্যস্ত, মানে আমি আমার স্বামী সেবায় ব্যস্ত। আমার স্বামীর এখন তোয়াল্লা লাগবো, আমি তোয়াল্লা আনতে যেতেছি। আব্বা, আপনার পায়ের নিচে যার জান্নাত, আপনি তারে অর্ডার করেন না কেন? মানে আপনি আপনার বউ রেখুন। আমার ছেলের বউটা মনে হয় একটু পাগল কিসিমে। এই পাগল তো সেই পাগল না, ক্ষণে ক্ষণে পাগলামি করে। কি সুন্দর করে প্রথমে কইল স্বামী সেবার কথা, তারপরে শেষে কি কইল, শ্বশুরকে কইল আপনার বউরে কন। এটা কোনো কথা? ধুত তেরি আন্না বেগম, আন্না বেগম, ও এরে ডাকি কেন? এরে তো আবার সাবানা না বললে উত্তর দেয় না। সাবানা, আমার নায়িকা সাবানা, সাবানা ওরফে ইউসুফ আলী। এই তোমার না কতবার বলছি তুমি আমার ইউসুফ আলী, ইউসুফ আলী বলে ডাকবা না, তুমি আমারে আদর করে কইবা ইউসুফ খান, ইউসুফ খান। আরে আকিকা দিয়ে আমি নামটা পরিবর্তন করছি, আকিকার গোস্ত খাওয়ার বিষয়টা তোমার গায়ে লাগে না? আকিকা দিয়া একবার ইউসুফ আলীর থেকে ইউসুফ খান হইয়া দিলীপ কুমার হইলেই কি, আর উত্তম কুমার হইলেই কি? আসল মানুষ তো আসল মানুষই নাকি, ওই ইউসুফ আলী তো থাইকা যায়। কত কিছু করলা, দিলীপ কুমার সাজলা, উত্তম কুমার সাজলা, কিন্তু কোন গোড়ার ডিমটা করতে পারলা কও? কি তুমি আমার এত বড় কথা বললা? 14টা বছর সসম কারণের মতো যাবজ্জীবন থিয়েটার করলাম, ভাগ্য তো সে একটুর জন্যে আমি সিনেমার হিরো হইতে পারলাম না, আর তুমি কি বললা, আবার এইসব কথা শুনাইলা? আন্না বেগম, তুমি এটা কি বললা? 3 দিন, মাত্র 3 দিন তুমি এ পিস্তে ঘুইরা সাবানার পেছনে সখী সাইজা একটু কমর দুলে নাচে, নিজের কি মনে করো, সাবানা মনে করো? ওগো, অমন কথা তুমি মুখে আনতে পারলে, তার আগে আমার মরণ হলো না কেন?
শোনো, উজু করে আসো, একসাথে নামাজ পড়ি। নামাজ হয়ে গেছে? ঘিনাই মানে হইতেছে পরিষ্কার বলদ, মানে যার বুদ্ধি বলদের মতো তারে ঘিনাই বলা হয়। নামাজ পড়া থুয়ে কেউ ফ্যানের সুইচ দিতে উঠে? আপনার গরম লাগতেছিল, আপনি ঘামতেছিলেন, এর জন্যই সুইচ দিছি। আপনার পায়ের নিচে আমার জান্নাত। আম্মা কইছে অতি খেদমত করলেই সেই মেয়ে জান্নাতে যায়। নামাজ পড়তে বসা নড়াচড়া করে এখান থেকে ওখানে যাওয়া যায় না, তাহলে নামাজ হয় না। আমার যমুনা ভাইসা যাইতেছে বেটা, আর তুই আমার প্রেম যমুনার কুলে হুনাইতেছ? এখন বাইরা বেটা, প্রত্যেক দিন সকালবেলা ট্রাফিক সিগন্যাল লাগানো অবস্থা। হ্যাঁ, আর মানুষে বাথরুমে যাবো না, তাহলে বাইরা কি করতেছস তুই? হ্যাঁ, তোর কাম কি? ডলার তুলতেছস? ডলারে বাংলা বাংলা কত টাকা হিসাব করতেছি? তাড়াতাড়ি বাইরা, আমি খারাপ থাকতে পারতাছি না, তাড়াতাড়ি বাইরা। তুমি জানো না আমি ইউটিউবিং করি? আমার কাম তারা মোবাইলে, মোবাইলে তো থাকবো আমি। কাম করে না, কাজ করে না, আমার কাজ করতে একটুও ভালোবাসেন না, এটা কোনো কথা ভাই? কথা নয় তো কি, ব্যাঙের মাথা। ভালো তো আমি বাঁচতেই চাই বাটা, কেমনে বাসি কর। পুরা একটা সাদা কালো ডিসপ্লে, একটা ফোটাও কালার নাই। এখন সময় অনলাইন ব্যবসার, ঘরে বসে কেনা বেচা করা যায় যখন তখন, আর এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ, সহজেই রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। জীবনটা তো বেটা পুরাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, আর বাপে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে বাইরেই দেয় পারলো না, মাগার বিয়া করছে একটা তার চাইতে আপডেট। মনে কর মায় তো সারাদিন সাবানার মতো মেলো ড্রামা করে, বাপের লাইফটা রে পুরা কালার দিয়ে ভরা রাখছে, কিন্তু সেই বাপ চিন্তা কর এমন একটা ডিসপ্লে আইনা ধরাই দিছে, পুরো একটা মদ ভাই। জীবনে কেউ কখনো পূর্ণ নয়,
কিছু না কিছু বাস্তবতা তাকে ঘিরে ধরে। সবকিছু মিলে যে জীবনকে উপভোগ করতে পারে সেই সুখী হইতে পারে জীবনে। এই যে আমরা এত ভাই ব্রাদার, এত সুন্দর ভাই ব্রাদার পাইছে জীবনে কেউ একবার? ভাই ব্রাদার, ভাই ব্রাদার, ভাই ব্রাদার, কি কমু কথা থাকো। জীবনে কিছু মানুষ পাইছিলাম পুরাই মেলোড্রামা। ঘরে মা এক মেলোড্রামা, বাপে আর এক মেলোড্রামা, ভাই এক মেলোড্রামা, বউ হালায়ও মেলোড্রামা, তোরা তো ফুল ড্রামা। জীবনে এই মানুষগুলো না থাকলে বাইচা থাকাই মুশকিল হইত। খালি বউটা যদি একটু মনের মতো হইত রে, লাইফটাই কালারফুল হয়ে যেত। ওই মেয়ে কালার কিছু বুঝো? কোন কালার লগে কোন কালার মিলেলে কালারটা যে ফুটে উঠবো জানো কিছু? বেটা ইউটিউবে আছে না, যত ফাতরা কালার দিবি ততই ভিডিওটা ফুটে উঠে। ফাতরা কালার এইটা ভির কী কালার? এই কালারের নাম তো আগত কোনোদিন শোনো নাই। তুই তো বাংলায় কই দেরাস, তুই কালার বুঝবি কেমনে? সর তোর দেয় সর। তুই এডিটিংও পাস? এডিটিং পারি না বেটা, চেষ্টায় আছি, শিখতাছি। চ্যানেলটা একবার দাঁড়াতে দে, তারপর দিস এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, ডিরেকশন সব কিছু। তা আর কিছু নয় একলা করিবার জন্যে? মনে কর সহকারী পরিচালক, ওইটা তো আর একলাই করে পাবো না। কারণ নিজে ডিরেক্টর হয় তো নিজে আর কোনোদিন সহকারী পরিচালক হওয়ার পাবো না। আর প্রধানমন্ত্রী কি কোনোদিন মন্ত্রী হওয়ার বাইরে? মন্ত্রী হওয়ার জন্য আলাদা লোক লাগে। আমার রাজ্যে আমি হইলাম রাজা, আর তোরা সবাই এক একটা মন্ত্রী। তোরা ছাড়া জীবনটা আমার, জীবনটা আমার পুরাই সন্ধে। মিলাই দিলাম ছন্দ। আলার কবি, আর কত ছন্দ মিলাইবা? মিলাও তো আলার নকল ছন্দ, আসল ছন্দ তো এখনো মিলাইতে পারো নাই, বিয়াটাই তো করতে পারো না। জীবনে বিয়াটাই কি সব ছন্দ ভাই? মনে করেন এই যে আমি বিয়া করতে পারতেছি না, এটারই একটা ছন্দ মিলা ভালাইছে, এটাই একটা ছন্দ। আর আপনার কথা আর কি কম, জীবনে পাইছিলেন একটা বাপ, দায়িত্ব ধরে বিয়াটা করাইছে, এর লিগে বিয়াটা করছে। নাইলে আপনার মতো মানুষ বিয়া করতে পারে এই জীবনে? আমি তো আর আপনার মতো বাপ পাই নাই, বিয়া করাইব। তয় ভাবি কিন্তু আপনি খুব ভালোবাসেন, সম্মান করে, আপনার পীর মনে করে। এর চেয়ে সুখের আর কি হইতে পারে? সে যতই ক্লাস লেস হোক আপনার খুব সম্মান করে। দেশে কি আর সম্মান আছে? একটা মুরব্বী মানুষ আইলো, কই সালাম কালাম দিবা, একটু বইতে কইবা। আরে হাট কালচার করলে কি মানুষ সম্মান দেওয়ার কথা ভুললা যায়? আরে হাট কালচার যারা করে তাকে তো মনে হয় এত বড় বিশাল। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম আব্বা। ওই বইতে দে কাকা, বসেন বসেন চল। এই ট্রানজিস্টার শোনো বাবা, জীবনে আমার অনেক বড় ইচ্ছা ছিল যে আমি অনেক বড় শিল্পী হব। মাশাআল্লাহ চেহারাটা তো খারাপ ছিল না, আর প্রতিভা, প্রতিভা তো আমার সারা অঙ্গ জুইরা। আমার দুইজন হিরো, দিলীপ কুমার আর উত্তম কুমার, স্বপ্নের নায়ক। আমি তো এগো মতো হইতে চাইছিলাম। একটা কাজ করি, আজকে তুমি আমি উত্তম কুমার একটা ডায়লগ দিই। অবশ্যই, আপনার ডায়লগ না শুনে এখান থেকে যাবো আমরা। এই দুরূহ রাগ সঙ্গী একে আয়ত্ত করা সহজ কাজ নয়। ওইসব আব্বা থামে, ওর ডায়লগ আর দিতে হইব না। এর লেগে আপনি দিলীপ কুমার উত্তম কুমার কোনোটাই হইতে পারেন না। যে পোস্টটা মারেন আল্লাহ বাঁচাইছে। আপনি যদি কোনো কারণে সিনেমার হিরো হইতেন, দর্শক হলে ছবি দেখতে গিয়া ঘুমাই যেত, ঘুম ভাঙতো ছবি শেষ হইলে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যা করে জাতির মঙ্গলের লেগেই করে। এখন চলেন বাসায় যাই, খাবার টাইম পার হয়ে যেতেছে। আর একবার যদি কোনো কারণে খাওয়ার টাইম পার হয়ে যায়, তাইলে আপনার এই উত্তম কুমারের ডায়লগ ছুড়াই দিব না, এক সিনেমার ডায়লগ দিয়ে। চলেন তাড়াতাড়ি চলেন, ওই যাই রে।
কেঁদো না তো মা, এবার একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে পারে তাদের কোনো দুঃখ নেই। চুপ কর খোকা, তুই আমাকে মা বলবি না? আমি কোনো গুন্ডা বদমাশের মা হতে চাই না, চাই না। কি আমার স্বামী গুন্ডা বদমাশ? তোমার ছেলে গুন্ডা বদমাইস? গুন্ডা বদমাইস? উত্তম কুমার বলে এমনি সেগায় মেগে আসে, হ্যাঁ ফ্লপ একটা অভিনয়। উত্তম কুমার আইছে, আল্লাহ যে আমার পরিবার আমার কপালটা এমন করে বানাইছে। আরে আমার পরিবারে তো সবাই এক একজন মাস্টার পিস পারফর্মার। আমার বউ, বউটা হইল পারফর্মার, আমার দুই ছেলে তারাও হইল পারফর্মার। কিন্তু আমার ছেলের বিয়ে দেওয়ানোর আগে খুব টেনশনে ছিলাম যে আমার ছেলের বউ যদি পারফর্মার না হয় তাহলে তো আমার এই পরিবারে নাইমাই যুদ্ধ। তাই অনেক খুঁজা কাইজা গ্রাম থেকে কাঁচায়া মুচায় তোমার মতো একটা বউ জোগাড় করছি। শোনো বৌমা, একটু আগে তোমার শাশুড়ি একটা উভাউক নকল করে ডায়লগ দিল না, সেটা হচ্ছে একটা সিনেমার ডায়লগ। সাবরানা তার ছেলে সালমান শাহকে এই ডায়লগটা দিছিল, খুব নিম্নমানের। গরিব অভিনেতা হচ্ছে তোমার শাশুড়ি, জীবনে থিয়েটার করে নাই তো, তাই কখন কোথায় কিভাবে কিভাবে ইম্প্রোভাইজ করে ডায়লগ দিতে হয় সেটা তোমার মা জানে না। খুব পড়াই করে, অ্যাক্টিং করে, সাবানার অ্যাক্টিং, নিম্নমানের গরিব একজন অভিনেতা পারফর্মার। নিজে একরে থিয়েটার বাইজ্জা পুই রাখা আছে, হ্যাঁ থিয়েটারে শিক্ষক আইসে পড়ছে এনে আমার অভিনয় শিখায়। ফ্লপ ফ্লপ উত্তম কুমার। হইছে আম্মা, এমন সিনেমায় অন্তত একটা ইন্টারভেল দাও, খিদা আর ভাল লাগতাছে না। ওরে আমার খোকার ক্ষুধা পেয়েছে, আমার খোকা ক্ষুধার তো বোমা, বেলা গড়িয়ে যাচ্ছে, খাবার উঠিয়ে দাও। আম্মা এটা কোন ছবির ডায়লগ? ওরে ডায়লগ রে ডায়লগের মায়রে বাপ, এটা সিরিয়াস বলছে, ভাব দাও। আপডেট ভার্সনটা কই? আব্বা জান তো, ওরে কানের নিচে দুইটা দিয়া নিয়ে আসেন তো জান। রাব্বি রাব্বি, আর কই গেলি? আরে বেটা একলা কাজ করা যায়? তোকে তো লাগবে, টিমওয়ার্ক ছাড়া কি কাজ করবো নাকি আমি? আমি চাই কি তোমার খান হজম হয় না? খাদ্য সময় ডাকা নাকি ডাকা নাকি ডাকা নাকি ভাবি আমি ভাসবো যে স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে, আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে, একটি নাই দুটি পাখি প্রেম যমুনার কুহুলে, হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে। আমি ভাসবো
যে স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে। করোনার সবশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুইজন এক পরিবারের সদস্য নয়। আপনাকে দোকানে যেতে স্যার। দুইজন আছেন, তারা ভিন্ন দুজন দুই পরিবারে। না, একজনের শুটিং এ যাইতেছে, বিখ্যাত ডিরেক্টর, তিনি আক্রান্ত হয়েছে। আব্বা, পরিস্থিতি তো ভালো মনে হইতেছে না, এই সময় দোকানটা না খুললে হয় না। কোন তো জানে না কখন কার থেকে ভাইরাস পুরা ছড়ায় ছিটায় যায়। আমি যদি দোকানে না যাই তাহলে কিভাবে খাও নাইবো? বউ বাচ্চা খাইবো কি না? না খাইয়া থাকবো, কেউ তো আমার বাসায় আসে খাওন দেয়া যাইবো না। আর তোমরা এত বড় হইছো, বলার মতো তথ্য যেগুলো আছে আমি সবই দিচ্ছি। আমাদের আমার মনে হয় যে আমরা আমাদের দেশ ছোট, এর চেয়ে বেশি তথ্য বললে আপনারা মানুষদেরকে আইডেন্টিফাইড হয়ে যাবে। আমরা আমরা কোনো ভাবে চাই না তারা সামাজিক ভাবে কোনো রকমের আলাদা হয়ে পড়ুক। আমরা এ পর্যন্ত কন্ট্যাক্ট ট্রেসিং যেহেতু বলছি, কন্ট্যাক্টের মধ্যে চারজনের নমুনা সংগ্রহ করেছি, তার মধ্যে একজন পজিটিভ বাস পাওয়া গেছে, বাকি তিনজন নেগেটিভ। খবর তোমরা জীবনে হেদে দিতে পারো। এদের বয়স 20 থেকে 35 এর মধ্যে। তুমি বাইরে গিয়ে ওই মাথায় পট্টি বেঁধে ঘুরে কবি কাশম নাকি? আর পড়া এটা বলা যাবে না ভাই, তোমার মধ্যে কি সংসার চিন্তা একটু হইবো না? তারা ইতালি থাকেন, ইতালি থেকে দেশে এসেছে। তোর মধ্যে হইবো? আমার মধ্যে হইবো না? তুই করস কি? তুই কি সংসারে কোনো পার্টিসিপেট করস কিছু? এই মুহূর্তে আমাদের আমি কি করি না করি আমি বুঝবা না। যখন ঘরের মধ্যে ডলার আর টাকা একবারে দুই এক লোকে হান দেবো তখন ঠিকই বুঝবা। যে আমরা জানেন যে কন্ট্যাক্ট ট্রেসিং করেছি, ডলার এসে ঘর ভইরা যাবে। আমরা পেয়েছি, তার মানে আমাদের আইফোনে ডলার এবং আমাদের একরে ভইরা পদ্ধতিগুলোতে আমরা নজরদারি খবর দাও ভালো কইরা। আমরা হোম কোয়ারেন্টাইন, যে কোনো সময় লকডাউন পড়তে পারে, এছাড়া এই তখন বানায়ও ভিডিও পোলাপান লয়া দেয়া যাইবো। এখন তাহলে উপায় কি? কোনো উপায় নাই, একটা মাস ধরে দোকানপাট সব কিছু বন্ধ। শুনো, ধার দেনা যার কাছে যতটুকু পারছি করছি, অন্ত সেই রাস্তাও বন্ধ, কে এই সময় ধার দেনা দিব? আর এই পরিস্থিতি যে কবে ভালো হইব কেউ জানে না। মানুষের মধ্যে খালি ভয় আর ভয়, স্যার কিছু নাই তার ভাত খাওয়ানোর ভয়, আর যার 100 কোটি টাকা আছে তার ব্যবসা যদি ধ্বংস হয়ে যায় সেই ভয়। জানি না কি হইব, আর না আমি আর কিছু সামাল দিতে পারতেছি না। আমি জানি না কি হইব, আমার মনে হয় তোমরা সবাইরে নিয়ে আমার রাস্তায় মরতে হইব। এসব আলাই বালাই কথা বাদ দাও তো, উপায় একটা হইবই, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো। যাও তো ওযু করে আসো, নামাজের রক্ত শেষ হয়ে যেতেছে, নামাজ পড়তে হইব। যাও যাও যাও, এত চিন্তা করলে কিছু নাই। কে বলছে আমার কোনো চিন্তা ভাবনা নাই? আমি ফ্যামিলির বড় ছেলে, আমার অনেক দায়িত্ব আছে না? বড়ই হয়েছে, দায়িত্ব তো পালন করতে দেখি না, আপনি কোনো কামেরও না। একবারও যে নিজের কিছু করতে হইব ভাবছিলেন? এই যে আমি আপনার বউ, আর ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা হবে তাদের ভবিষ্যৎ ভাবছিলেন একবারও? ছোট ভাই হয়ে রাব্বি ভাই যেটা করতে পারলো, আপনি তো সেটাও করতে পারলেন না। রাব্বি কি করছে? ও যে ইউটিউবে কি না কি করে, ওইটা কইরা সে টাকা পাইছে, আর সব টাকা আব্বার হাতে তুলে দিছে, আর সেগুলো দিয়ে এই যে ঘরের বাজার ঘাট রান্না বান্না সব হচ্ছে। একবারও ভাইবা দেখছেন সামনে কি হইব? মানে ভবিষ্যতে বাচ্চা আসবে, এদের ভবিষ্যৎ কি হবে, এটা কি একবারও ভাবছেন? অত ভাবা ভাবি কিছু নাই, কালকে সামনে দোকান খুলবো, চায় পুলিশ ধরুক কিংবা চায় করোনা ধরুক। আমার কিন্তু ভয় করতেছে, যদি সত্যি সত্যি তোমার এই করোনা ধরে ফেলায় তখন কি হইব? না পারবো তোমার চিকিৎসা করাইতে,
টাকা পয়সা ঘরে তো তেমন কিছুই নেই, না পারমো তোমার কাছে যে একটু তোমার সেবা করতে। সন্তান পরিবার নিয়ে একটা অশান্তির মধ্যে পড়ে যাবো তো, দরকার নাই, দোকান খুলো না, দরকার নাই, তুমি যাও না। বাপ মা হয়ে যদি পোলাগো মুখে খাওন তুইলা না দিতে পারি তাহলে বাইচে থেকে কি লাভ, তার থেকে মরে যাওয়া তো অনেক ভালো। সব ছন্দ তো হারায় যেতেছে রে ভাই। জান ভাই নতুন করে কি হলো, আবার দেশের পরিস্থিতি কি আরো বেশি খারাপ হয়ে গেছে? আরে না বেটা, দেশের পরিস্থিতি সারা দুনিয়ার পরিস্থিতি সবই তো খারাপ, খারাপের মধ্যে নতুন করে আর খারাপ হওয়ার কি আছে? আসলে একটু পারিবারিক টেনশনের মধ্যে পড়ে গেছি, কোনোদিন তো কিছুই করি নাই, বুঝিও নাই, দোকানটাও বন্ধ। তারও উপায় নাই, আসলে সবকিছু মিলে আর ভাল লাগতেছে না রে। আসলে এই মুহূর্তে তো আসলে বাইরে বের হওয়ার কোনো উপায় নাই, যে পরিস্থিতি তার মধ্যে কি করব, থাকি মা মামের সাথে, মুরব্বী মানুষ, এই করোনা মরোনার পরিস্থিতিতে এখন যদি বাইরে বেরোলে বাসায় ঢুকতে ঢুকতে পারবো বলে মনে হয় না। আমার এই বাসায় বন্দি থাকতে না আমার ভাই একদমই ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এখন তুই রাখ ভাই। বাবারে কোনো উপায় বাইর করতে পারলি বাবা, চিন্তা ভাবনা তো একটা করতে হবে, সংসারটা তো চালাইতে হবে নাকি? সংসার চালাইতে হবে, চালান, সংসার বান্দাইছেন চালাইবেন না, এই ঘর এই সংসার। একজন তো তার অর্ধেক জীবন যাত্রাপালা কইরা জীবন ধরে রঙ্গমঞ্চ বানাইলো, ছেলে সন্তান জন্ম দিলে তার জন্য যে কিছু করতে হয় এটা তার মাথায় ঢুকলো না। আজকে যদি আমাদের টাকা পয়সা থাকতো আমাদের কোনো চিন্তা করতে হইতো? আর আপনার কথা কি কমো, সাবানা না হইতে পারে দুঃখ সারা জীবন বয়া বেড়াইলেন, এই যে আবার কান্দাছেন, চোখের পানি মোছেন আম্মা, এটা অভিনয় করার সময় না। কই বাবা, আমি তো অভিনয় করি নাই, মনে হয় সত্যি সত্যি বাইর হইছে। তোর আব্বা তো দোকানে গেল। ভাবি এখন যে একটা কনসেপ্ট নিয়ে আমি চিন্তা করছি এটা হচ্ছে আপনার মেকআপের উপর, বুঝছেন? মেকআপ? আমি তো মেকআপ পারি না। আরে উই মেকআপ না, মানে গর্জিয়াস ভারী পার্টি কোনো মেকআপ না, এই মেকআপের ধারণা টোটালটাই আলাদা। এটা শুধুমাত্র হইব ধরেন যে যে গ্রামের মেয়েরা কখন কোথায় কোন কোন প্রোগ্রামে কী টাইপের মেকআপ করব, ধরেন যে ওইটার লগে আপনি ড্রেসটাও তুলে ধরতে পারেন, ঠিক আছে? এটা কোন দিক দিয়ে ঠিক আছে আম্মা? কে কইছে তার এই অবস্থায় দোকান খুলতে? এখন যদি পুলিশে ধরে কে বাইর করবো, কে ছাড়াইবো? যদি করোনা আক্রান্ত হয় কি দিয়ে চিকিৎসা করামো, কিছু কামাইছে জীবনে? আমার আর কিছুই ভাল লাগতেছে না আম্মা। ও ভাইয়া তোমার তো আমি কই নাই দেখাই নাই, সারপ্রাইজ তুমি দেখা, ভাবির হলে একটা ভিডিও বানাইছিলাম বুঝছো, একটা রান্নার ভিডিও, গ্রাম্য রান্না, তো এটা মোটামুটি 8,91,000 ভিউ হয়ে গেছে। তো আমার একটা চিন্তা করছে ভাবির হলে নতুন একটা কনসেপ্ট তৈরি করা, ভিডিওটা ছেড়া দিই ইউটিউবে। ভাবির হলে ভিডিও বানাইছিস মানে, আবার সেই ভিডিও তুই ইউটিউবে আপ করছিস? করছি তো প্রায় 2 সপ্তাহ আগে। কেন করছিস? কেন করছি মানে? ভৌকি ধর। এমনি রিয়েক্ট করতেছ? ওকে বউ আমার, আমার কাছ থেকে তুই পারমিশন নিছস কি না নিয়ে তুই ভিডিও আপলোড করে দিছস? না বুঝলাম না, এই যে পারমিশন লওয়ার কি আছে বে? তা ভিডিওটা তৈরি করে ইউটিউবিং করে তো ঘরের সংসারের লেগে করা টাকা আইবো, তোমার মতো তো বাপের গাড়ে বয়ে খাই না আমরা এই জায়গা, বুঝলি? বাপের গাড়ে বসে খাই আমি? বাপকে তোর একা বাপরে জিজ্ঞেস কখনো
পোলাপানের ভবিষ্যতের লেগে সারা জীবন কি উদ্ধার করছে? বাবাই তুই কি উদ্ধার করছিস? তোর পয়দা করছে কে? তোর বড় করছে কে? এখন সময় অনলাইন ব্যবসার, ঘরে বসে কেনা বেচা করা যায় যখন তখন, আর এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ, সহজেই রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। সংসদে করলো আমার দোষ হয়ে গেছে না? শুরু হয়ে গেছে, অন্য তো মরি নাই। হ্যাঁ, বাইচে থাকবি। সাবান দিয়ে ধুইছ তো? গোসলটা করে ফেললে ভালো হইতো মনে হয়। না, রাতে বেলা গোসল করলে ঠান্ডা লাগে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাপড়গুলি ধুয়ে দিয়ে আসি। তোমার লাগবো না, আমি নিজে কাপড় নিজে ধুয়ে ফেলাইছি। ভাইরাসের ব্যাপার বলা তো যায় না। শোনার না, অন থেকে আমার নিজে কাপড় নিজেই ধুমু। তুমি পারলে আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকো। সারাটা দিন এদিক ওদিক থাকি, কত মানুষের সাথে আমার মিশতে হয় বলা তো যায় না। এইটা কি কইল? 40 বছর ধরে তুমি আর আমি সংসার করি, কখনো তো এক রাতের জন্য আমরা দূরে থাকি নাই। এই সাবানা, উত্তম কুমার এইসব নিয়ে দুইজনের মধ্যে কত ঝগড়া ঝাটি হয়েছে, তাও তো আমরা আলাদা হই নাই। আর সামান্য একটা ভাইরাস আইসা আজকে তোমার আর আমার আলাদা করে দিব? আলাদা তো একদিন না একদিন হইতে হইব, তাই না? ছেলে সন্তানগুলো দেখতে হইব না? আমার যদি কিছু হয়ে যায়, আলাই বালাই মাস কালাই বালা মুসিবত যায় এখানে। সাথে টাইটেল হলো মধ্যবিত্ত, বুকে জ্বালা মুখে তালা, লোভ করি না এটাও সত্য। মানুষ আমি নামের সাথে টাইটেল হলো মধ্যবিত্ত, বুকে জ্বালা মুখে তালা, লোভ করি না এটাও সত্য। চারিদিকে সবখানে তো শুধু ব্যবধান, চারিদিকে সবখানে তো শুধু ব্যবধান, থুকে থুকে বেঁচে থাকে মধ্যবিত্তের জন, থুকে থুকে বেঁচে থাকে মধ্যবিত্তের জন।
যেটা বলছি সেটা শুনবা, এটা আমার অর্ডার, আর তোমার উচিত স্বামী অর্ডারগুলো শোনা। ছেলে সন্তানগুলো সুস্থ রাখতে হবে। আরে তুমি ঘাবড়াইতেছ কেন? আমার তো কিছু হয় নাই, ডাক্তার বলছে কিছুদিন আলাদা থাকলেই আমি সুস্থ হয়ে যাব। কয়টা দিন ধরে খুব জ্বরজ্বর লাগতেছিল, গলা ব্যথা করতেছিল, ভাবলাম সব কিছু ঠিক হয়ে যাব, কিন্তু আস্তে আস্তে শরীরটা অনেক খারাপ হইতে লাগলো। শেষ পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন হইলাম। ডাক্তার কতগুলো টেস্ট দিল, টেস্ট করে দেখলো করোনা পজিটিভ। আল্লাহ, কি 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 বলতেছো? তোমার না বলছি, এটা আমার অর্ডার। এখন কি হইব, কি হইব এখন? তুমি যদি আমার অর্ডারগুলো শুনো তাহলে আমি মইরা গিয়েও শান্তি পাবো, আর আমার ছেলে সন্তানগুলো বলবা তারা যেন ঘাবড়ায় না, তুমি ওকে সামাল দিবা। আরে তুই বলবা আমার কিছুই হয় নাই, আর ওদেরকে আমার কাছ থেকে একটু দূরে দূরে রাখবা, তুমিও দূরে দূরে থাকবা। তুই বুঝতেছো না আমার করোনা পজিটিভ, আমার আমার যখন যা লাগবো তোমার আমি কমু, তুমি এই দরজার সামনে আয়না রাখবা। আবার কান্দো, তুমি কাঁদলে আমার খারাপ লাগে না, তুই বুঝতে পারতেছো না? আজকে থেকে আমি এই রুমে থাকবো, তুমি বাইরে রুমে থাকবা, আমার যখন যা লাগবো আমি তোমারে বলবো, তুমি দরজার সামনে আয়না রেখে দিও। কাইন্দো না আন্না, আমার খুব খারাপ লাগতেছে আন্না, আমার যে কি হইব আমি বুঝতে পারতেছি না আন্না, তুমি কাইন্দো না, তুমি কাঁদলে আমার কি হইব? যাও কথা শোনো, আমার কথাগুলো শোনো, সন্তান গো ভরসা দাও, তুমি তো গো সব। নিজের নিজের লক্ষ্য রেখো, খারাপ লাগলে আমার ডাক দিও, খারাপ লাগলে আমার ডাক দিও, নিজের দিকে বাড়িতে ফোন করছিলাম, বাড়িতেও খুব সমস্যা, অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে পাঠাইছে, ওই টাকা দিয়ে কিছুদিন বাজার সদাই হইব। আপনার কাছে একটা অনুরোধ আছে, রাখবেন তো? আপনি আব্বার রুমে যান না, আপনার যদি কিছু হয়ে যায় আমি কি করব? আমি আপনারা ছাড়া থাকতে পারবো না। রাখলাম
নিজের বা এই যে তোমার খাবারটা নাও কি হলো কথা কইতেছ না কেন মিরাজের আব্বা কি হয়েছে তোমার বোমা মিরাজ রাব্বি কই আমার উত্তম কুমার তো কথা কইতেছে না আমার শ্বশুর নামাজ পড়তেছে কথা কইতেছে না যাবে পথে ফেলে মননি লুকো ছুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো গানের খাতা সরুলি পিলিখে বল কি হবে জীবন খাতা ছিন্ন পাতা শুধু বিহিসাবে পড়ে রবে গানের খাতা সরলিপি লিখে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার কিনা আযাবান কবর ওয়া কিনা আযাবান হাশর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা ফাকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা রব্বি আন্নী মাগলুবুন ফানতাসির ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লকডাউনের মধ্যে আপনাদের বাবা যখন দোকান খুলতেন তখন আমি ওনাকে প্রায় নিষেধ করতাম কিন্তু আপনাদের বাবা আমার কাছে করজোরে মিনতি করে একটা কথাই বলতেন স্যার
স্যার দয়া করে আমাকে দোকানটা খুলতে দিন স্যার। আমি দোকান না খুললে আমার সন্তান পরিবার না খেয়ে থাকবে স্যার। এই দোকানের উপর আমার রুটি রুজি স্যার। দয়া করে আমাকে এই দোকান খুলতে নিষেধ করবেন। কিন্তু কিন্তু আপনাদের সেই বাবা আজ দুনিয়াতে নেই। আজকে সেই মানুষটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। আপনাদের পরিবার সন্তান কাউকে সে পাশে পেল। ভাইরে একদিন আমরা সবাই মারা যাব। ছেলে হিসাবে আপনাদের উচিত ছিল অন্তত বাবার জানাজায় অংশগ্রহণ করা। যান, যদি পারেন ছেলে হিসাবে নিজেদের হক আদায় করেন, বাবার কবরে এক ফুট মাটি দিয়ে আসেন। আর শোনেন, মায়ের দিকে একটু খেয়াল রাখবেন। অন্তত বাবার বেলা যে ভুলটা করেছেন মায়ের বেলা যেন সেটা না। এই চলো। আমার কৌ না